আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো বরাবরের মতো আজকে মানডেতে আমরা বের হয়ে গেলাম। তো আজও আমরা শপিং করতে যাচ্ছি, শপিং বলতে এমনি ঘুরতে যাব আর কিছু ভালো লাগলে কিনবো এই আর কি। মানে শপিং করব যে তেমন কোনো কথা নেই, মানে শপিং তো আমরা সবসময় করি, তো এমনি যাচ্ছি কারণ এই শপটা আর এক দু মাস আছে মানে বন্ধ হয়ে যাবে, তাই এখানে অনেক সেল দিয়েছে। তো সে অর্থে আসলে দেখতে যাওয়া যে কিসের উপর ডিসকাউন্ট আছে বা কতটুকু সেল দিয়েছে সেটাই আমরা দেখব এবং ভালো লাগলে কিনবো এই আর কি। তো বেশিরভাগ দেখলাম ছেলেদের সেকশনে আসলাম, সবাই দেখছি জুতো নিচ্ছে মানে শুজ। তো এখানে 60% সেলে, মানে একটা নিলে আরেকটা ফ্রি। তো জুতোর সাইজ মিললে আসলে নেওয়া হবে। তো অনেক কষ্ট করে জুতোর সাইজ পেয়েছি, তারপর জুতো কিনে এবার উপরের সেকশনে যাচ্ছি। এখান থেকে আমরা ঘড়ি দেখব। তো আমার হাজবেন্ড এখান থেকে ঘড়িও নিল, ঘড়ির উপরেও ডিসকাউন্ট এখানে 50%। তো আসলে সেরকম ঘড়িও ছিল না, তারপরেও মোটামুটির মধ্যে যেটা পাওয়া গেছে সেগুলাই নিচ্ছে সবাই। আর সবগুলো শপে কিন্তু মোটামুটি ভিড় এবং অনেকগুলো শপ কিন্তু খালি হয়ে গেছে মোটামুটি, বিশেষ করে কসমেটিকের শপ টোটালি খালি, খুব কম দু একটা আছে। তো আমি এখান থেকে পার্ল সেট নিয়েছি দুটো, এগুলো কিন্তু অনেক দাম। তো আমি দুটো নিয়েছি আর একটা ব্রেসলেট নিয়েছি। তো মোটামুটি আমাদের এই টুকিটাকি কেনা আজকে। তো আর এমনি ঘুরে দেখছিলাম, তো এগুলোর মধ্যে আবার 70% ডিসকাউন্ট ছিল, তারপরও অনেক, মানে কেনার পরও দেখলাম অনেক। তারপরও এই তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা বাকি সবগুলো একটু ঘুরে ঘুরে দেখছি আর নেক্সটেও যাব আর সুপার ড্রাগেও যাব, যে কেমন আসলো বা কেমন সেল দিয়েছে, তো সেই অনুযায়ী আমরা কেনাকাটা করব। তো দেখলাম যে তেমন কোনো সেল বা ডিসকাউন্ট ছিল না সবগুলোতে, তো আমরা আবার পরে আসবো আর কি। তো এমনি দেখছিলাম ঘুরে ফিরে। তো এই তো মার্কেটের ভিতর, এটা আমরা এলডন স্কোয়ারের ভিতরে হাঁটছি। এখানে মার্কেটটা বিশাল বড়, মানে পার হয়ে গাড়ি আরেক জায়গায় রেখে তারপর এখানে আসতে হয়, মানে এক বিল্ডিংয়ের নিচ থেকে এসে তারপর আরেক জায়গায় বিল্ডিংয়ের ভিতর দিয়ে ঢুকে এই মার্কেটটা, মানে একটু অন্যরকম বাট নাইস। আর অনেক বিশাল, তো হাঁটতে হাঁটতে অনেক সময় পাও ধরে যায়, দেখা যায় সবগুলো শপে ঢুকাও যায় না। তো নেক্সট আমরা একটু পরে আসব, প্রথমে আরেকটু আগাচ্ছি যে আর কি সবগুলো আছে। আমার হাজবেন্ড বলছে আগে সুপার ড্রাগে যাবে, তারপর নেক্সটে আবার আসতেও পারি। তো এই তো পরে সামনের দিকে এগোচ্ছি আর সবগুলো দেখছিলাম। তো দেখে দেখে যাচ্ছি, মানুষগুলো অনেক কেনাকাটা করছে এবং হেঁটে যাচ্ছে এপাশ থেকে ওপাশে, কেউ এই শপে কেউ ওই শপে। এতো তো আমরা সুপার ড্রাগের সামনে চলে আসছি। তো সুপার ড্রাগের ভিতরে যাচ্ছি, তো এখানেও কিছু ড্রেসও দেখলাম। আর আমার হাজবেন্ডের সব মানে শখ ছিল জ্যাকেট নেওয়ার, কিন্তু তেমন ভালো বা সেরকম সেলও দেয়নি, তো ভালো পাইনি আর কি। তো এমনি দেখে যাচ্ছি, পরবর্তীতে আবার আসব। তো মে মাসে যেহেতু বন্ধ হয়ে যাবে শুনেছি, তো তখন নাকি আবার অনেক বেশি ডিসকাউন্ট হবে বা সেল দিবে, তখন আবার আসব। আর মানুষগুলো অনেক ভিড় করছে, তো সবগুলো শপ তো আর বন্ধ হবে না, কয়েকটা শপ বন্ধ হয়ে যাবে। তো আমরা সুপার ড্রাগের ভিতরে ঘুরছিলাম আর যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এতো কারণ পুরো করা যাচ্ছিল না আসলে, মানুষ আনাগোনা করছিল, যতটুকু ফাঁকা পেয়েছি তার ভিতরে আমি করার চেষ্টা করেছি। তো এই জামাগুলো আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু হাতা নেই, এরকম ডিজাইন আমার জামা আছে। আর এই তো দেখছিলাম আর কি কি, এই ড্রেসগুলো আমার অনেক ভালো লেগেছে। তো আমার হাজবেন্ড বলেছে নেক্সট ডে যখন আবার আসবে তখন নিয়ে দিবে, তো হাতা নেই, কিন্তু আমার সেদিন আরেকবার আসলাম যে তখন মানে কোটি স্টাইলের কিনেছিলাম সোয়েটারের মতো, তো এইগুলো দিয়ে এই ড্রেসগুলো পরা যাবে।
তো আমরা মার্কেটের ভেতর দিয়ে আবার এগোচ্ছি সামনের দিকে। তো এখন আমরা নেক্সটে যাব। তো মার্কেটের উপর দিয়ে দেখুন, উপর থেকে দেখা যাচ্ছে রাস্তা নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, আর কি সুন্দর এক পাশ থেকে আরেক পাশে আমরা হেঁটে যাচ্ছি, সব সুন্দর দেখা যাচ্ছে। তো আমরা এখন নেক্সটের মধ্যে যাচ্ছি, নেক্সটের ভিতরে ঢুকে গেলাম। তো প্রথমে আমরা জেন্টস সেকশনে যাচ্ছি, মানে আমার হাজব্যান্ড দেখবে ফার্স্টে, তার প্যান্ট ভালো লাগলে নিবে অথবা শুজ। আমার হাজব্যান্ড টি শার্ট দেখছিল আর প্যান্ট, তো আমি ভাবলাম যে হোম সেকশনটা দেখা যাচ্ছে, তো আমি এই সাইডটা একটু ঘুরে দেখি আর তুমি ওই সাইডটা দেখো। তো এই তো আমি আপনাদের জন্য কিছুটা ভিডিও করে এনেছি যতটুকু পেরেছি। দেখুন কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখলে মনে হয় যে সবই নিয়ে যাই, সব যদি আমার বাসায় একটা একটা থাকতো। কত সুন্দর সুন্দর জিনিস, কোশন, তারপর ওয়ালম্যাট, তারপর আরও কত কি ঘর সাজানোর জন্য কত কিছু শো পিসগুলো, কী সুন্দর সুন্দর, তাই না? দেখতে খুবই ভালো লাগছে এবং মন চাইছে যে নিয়ে যাই, কিন্তু আসলে এত কিছু নিয়ে রাখবোটা কোথায়? বাসায় এমনিতেই অনেক কিছু আছে। সোফা কিনবো ভেবেছিলাম, তো আগের সোফাগুলো তো কোথায় রাখবো বা কোথায় ফেলবো এটা নিয়েও টেনশান। তারপরও দেখি পরবর্তীতে যদি কিনা যায় তো আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা কী কী কিনলাম সেগুলো বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকে তেমন কোনো কেনাকাটা করিনি, জাস্ট ঘুরে দেখা এই আর কি। সব সময় যে আসলেই কিনতে হবে এমন কোনো কথা নেই, মাঝে মাঝে ঘুরলেও কিন্তু ভালো লাগে, মনটা ভালো থাকে এবং দিনটাও ভালো কাটে এই আর কি। যেহেতু আজকে আমার হাজব্যান্ডের ছুটির দিন, মার্কেট খোলা, তাই ঘুরতে আসার এই একটা জায়গা, বাহিরে আর কোথায় ঘুরবো, সব তো ঘুরে দেখিয়ে ফেলেছি আপনাদের সাথে, তাই মার্কেটই বেটার। তাই তো এখানে ওভেন, তারপর কিচেনের বিভিন্ন জিনিস সব কিছুই আছে। তো এখানে সুন্দর করে শোপিসগুলো সাজানো, মেকআপ বক্স, তারপর আরও অনেক কিছুই আছে। তো এই তো পার্টি, ডিনার সেট, এগুলো হচ্ছে কম। তারপরে গাছ, খুব ভালো লাগছিল, সবই দেখলে মনে হয় যে নিয়ে যাই। তো এই তো আমার হাজব্যান্ড সানগ্লাস দেখছিল, আমার জন্য দেখেছিল, কিন্তু আমার যেটা আমি চুজ করেছিলাম সেটা আসলে পাইনি, যে কালারটা আমি চেয়েছিলাম আসলে। তো দেখা হয়ে গেল আমাদের মোটামুটি। তো এখন আমরা লেডিস সেকশনটায় যাব, জেন্টস সেকশন ঘোরা শেষ। তো এখন লেডিস সেকশনটা হচ্ছে নিচতলায়, তো নিচতলায় আমরা এখন যাচ্ছি, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। তাই তো আমরা অ্যাক্সিলেটর করে নেমে যাচ্ছি নিচে। এখন আমরা মেয়েদের সেকশনটা চলে আসলাম, তো এই ড্রেসটা দেখে আমার মনে হলো এই ড্রেসটা তো আমার আছে, এই ড্রেসটা আমি এই নেক্সট ডে থেকে কিনেছিলাম,
হয়তো বা আপনারা দেখেছিলেন কিনা জানি না, আমার আরেকটা ব্লগের মধ্যে ছিল এই ড্রেসটা পরা ছবি, একটা জায়গায় গিয়ে উঠিয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল ছবিটা, মানে ড্রেসটা সহকারে ছবি তোলাটা। তো এই তো মেয়েদের কত রকমের প্যান্ট, এগুলো হচ্ছে ঢিলা ঢালা প্যান্ট, আর এখানে বিভিন্ন রকমের ড্রেস, আমার নেক্সটের অনেক ড্রেস আছে। তো আমি যখন বাহিরে কোথাও ঘুরতে যাই হাজব্যান্ডের সাথে, তখন আমি এগুলো পরে পরে যাই। আর এই তো প্যান্ট সেকশন, সানগ্লাস, সানগ্লাস আমি যেটা বলেছিলাম না, যে কালারটা চেয়েছিলাম সেটা পাইনি। তাই তো এখানে হিজাব, তারপর ব্যাগ, পার্সগুলো রাখা আছে সুন্দর মতো। তো গতবার তো আমি একটা পার্স নিয়েছিলাম, এখান থেকে নিইনি, অন্য আরেকটা শপ থেকে নিয়েছিলাম, ফার্স্টে যে শপটায় গিয়েছিলাম সেখান থেকে নিয়েছিলাম। তো এই তো শুজ দেখছিলাম, পার্স একটু জলদি দেখাচ্ছিলাম কারণ মানুষ আসছিল, তাই আস্তে আস্তে দেখানোর মতো উপায় নেই, আর এত বড় শপ তো মানে আস্তে আস্তে দেখাতে গেলে অনেক সময় লাগবে আর ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই মোটামুটি ঘুরিয়ে যতটুকু পেরেছি করেছি। তাই তো আমরা এখন নেক্সটের থেকে বের হয়ে যাচ্ছি। তো আমাদের এই মার্কেটে মোটামুটি ঘোরা শেষ, তো আমরা বের হওয়ার আগে কসমেটিকের দোকান হয়ে যাব। তো আমার একটা ফেস পাউডার খুব পছন্দ হয়েছে, তো আমি সেখান থেকে একটা ফেস পাউডার কিনে তারপর নিয়ে যাব। আর এই জায়গাটা হচ্ছে অ্যাপল মোবাইলের শপ, তাই এভাবে করে দিয়েছে। আর এখানে হচ্ছে ব্রেসলেট ছেলেদের বা মেয়েদেরও আছে। তো এখানে আমার হাজব্যান্ড আরেকবার বলেছিল এখান থেকে একটা ব্রেসলেট কিনবে, তো এখন আর কিনলো না, অন্য সময় হয়তো বা কিনবে। তো আজকে আমরা সামনে চলে যাচ্ছি, আর ঘুরতে ইচ্ছে করছিল না, তো আমরা সামনে যাচ্ছি। আর এই তো পুরো শপটাই যতটুকু বেড়েছি আপনাদের সাথে মোটামুটি ভিডিও করেছি, খুবই সুন্দর। যখন ক্রিসমাস ডে হবে তখন এই শপটাকে অনেক সুন্দর করে লাইটিং করে, ভিতরের দিকটা মানে উপরের যে ইয়েগুলো দেখালাম সেগুলোতে অনেক সুন্দর করে সাজায়। তাই তো আমরা এই মার্কেট থেকে বের হতে হলে উপর দিকে উঠতে হবে, তারপর আবার নিচে নামতে হবে এই আর কি। তো এখান থেকে আমরা উপরে উঠে আবার নিচের দিকে নামলাম, এবং নিচে নামার আগে আমরা একটু কসমেটিকের দোকানে যাব, মানে শপটা মানে ওখান দিয়েই পার হয়ে যেতে হবে। তো সামনে কসমেটিক দেখে নিতে ইচ্ছা করলো যে দেখি কেমন, তারপর একটা আমার খুব ভালো লেগেছে, তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এই তো এখান দিয়ে বের হয়ে যাচ্ছি, তো আমাদের কেনাকাটা শেষ। দেখুন কিভাবে যাচ্ছি, কোথায় দিয়ে কোথায় বের হচ্ছি। এখানে হচ্ছে গেট, এক বিল্ডিং থেকে বের হয়ে আরেক বিল্ডিং এ যেতে হবে, তারপর আমরা কিন্তু ওই বিল্ডিংটাও হেঁটেছি, হয়তো বা খেয়াল করেছেন কিনা জানি না। আর প্রথমে আমরা এখান থেকেই এসছি, তো এখান দিয়ে আবার ভিতরে ঢুকবো। তো ভিতরে ঢুকে তারপর এখান থেকে আমি কসমেটিকটা কিনব। তাই তো চলে আসলাম, ঘুরিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি, তো এইখান থেকে বের হতে হয় যেখানে আমরা গাড়ি রেখেছি এইখান দিয়েই যেতে হবে, রাস্তা পার হয়ে আরেকটা বিল্ডিংয়ের ভিতর দিয়ে, তারপর লিফট অ্যাক্সিলেটরে করে বেসমেন্টে নেমে তারপর সেখান থেকে আমরা গাড়িতে করে চলে যাব। তো এখানে গাড়ি রাখতে হলে আবার ঘন্টা হিসেবে টাকা দিতে হয়, মানে টিকিট ইয়ে করতে হবে, কাটতে হবে। তো টিকিট কেটে রেখে তারপর কিন্তু আমরা গাড়ির মধ্যে রেখে আসছি, তো এভাবে করে কিন্তু এভাবে এই জায়গায় আসতে হয়, গাড়িটা রেখে তারপর আমরা যে যার শপিং লাগে এখানে এসে তারপর শপিং করে। এই তো গাড়ি পার্কিং এরিয়া দেখিয়ে দিলাম, আর
এখান থেকে টিকিট কাউন্টার এই তো বেজমেন্ট 1 বেজমেন্ট 2 ও কিন্তু আছে তো একজন টিকিট কাটছে মানে টাকা দিচ্ছে আর এই তো এখন আমাদের পালা তো আমাদেরও কাটা হয়ে গেল আমরা এখন গাড়িতে বসে পড়লাম তাই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এটা হচ্ছে টাউনের চায়না টাউন বলা যায় চায়না টাউনের ভেতরে আসলাম তো চায়না টাউনের ভেতরেই কিন্তু এলটন স্কয়ার এখানে চায়নাদের অনেক ধরনের শপও আছে তো এখন কিন্তু মোটামুটি অনেকগুলো শপই কিন্তু ওদের বন্ধ হয়ে গেছে বেশিরভাগ এই সাইডটায় রেস্টুরেন্ট তো এই তো আমরা বের হয়ে যাচ্ছি আর এখানেও আগে টিকিট লাগতো এখন দেখলাম ভিতরে দিয়েছে দেওয়া হয়েছে দেখে এখানে আর টিকিট লাগছে না বা টাচ করা লাগছে না তাই তো বের হয়ে যাচ্ছি আর আপনাদের সাথে আমি চার পাঁচটা একটু দেখিয়ে নিচ্ছি এই যে এগুলো হচ্ছে চায়নাদের চাইনিজদের আর কি বেশিরভাগ রেস্টুরেন্ট এখানে বিভিন্ন শপও আছে কিন্তু দেখলাম বেশিরভাগই বন্ধ যাই হোক আমরা এখান থেকে বের হয়ে এখন যাব ভেজিটেবলের দোকানে কিছুটা শাকসবজি মানে শাকসবজি তো না মানে কিছু ফ্রুটস এবং কাঁচামরিচ ধনে পাতা এগুলো কিনতে হবে তো সেই কারণে আর কি যাওয়া আর বেশিরভাগ জিনিস তো আমার ডিপ ফ্রোজেন করা থাকে সবজি আর মাছ মাংস সবই আছে তারপরও যেগুলো লাগে আমরা আজকে নিয়ে নেব যেমন ধনে পাতা টমেটো কাঁচামরিচ এগুলো নিতে হয় প্রায় সময়ই তো এগুলো নেওয়ার জন্যে আমরা এখন আরেকটা শপে যাচ্ছি তো আপনারা থাকুন আপনাদের সাথেও ভেজিটেবল শপটা শেয়ার করব এখানে আমরা ভেজিটেবল শপের সামনেই চলে আসছি এটা একটা পাকিস্তানি শপ তো এখান থেকে সামান্য একটু দূরে গেলে কিন্তু হাতের বাঁ দিকে আমার শাশুড়ির বাসা তো এখানে ওরা হেঁটে হেঁটে আসে 2-3 মিনিট লাগে আর আমরা তো আরও দূরে থাকি তো সেখান থেকে মাঝে মাঝে এখানেই আসি শপ করতে তো এই তো ভেজিটেবলগুলো দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে রাখা দেখুন ছোট আম তরমুজ ওয়াটারমেলন নিয়েছি এখান থেকে দুটো আর কাঁচামরিচ ধনে পাতা টমেটো এগুলোই নিচ্ছি আজকে তেমন কিছু লাগবে না তো ওদের স্টোর আর এই তো ব্যানানা নিয়েছি আর কী কী সবজি তো দেখিয়ে দিচ্ছি দেখুন এখন আমরা বের হয়ে গেলাম তো আশেপাশে কী সুন্দর পিঙ্ক ফুল ফুটে আছে গাছে গাছে কত সুন্দর লাগছিল তাই না পিঙ্ক ফুলগুলো তো এরকম কিন্তু অনেক দূর আগালে প্রায় জায়গাতেই দেখলাম যে পিঙ্ক ফুল আর হোয়াইট ফুল দিয়ে গাছগুলো ভর্তি খুবই সুন্দর লাগছিল চারপাশটা তো আমার এবার আমাদের বাসায় যাওয়ার পালা অনেক ঘোরাঘুরি হলো এখন প্রায় 3:30টার কাছে বাজে তো বাসায় যেতে যেতে প্রায় আধা ঘন্টার মতো লাগবে তো আর ঘোরাঘুরি না তো আজকে জোহরের নামাজটা লেট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আর কোথাও যাচ্ছি না এখন ডিরেক্ট বাসায় গিয়ে নামাজ পড়বো তারপর নামাজ পড়ে বাসায় আজকে রান্না করব যেমন আমার হাজবেন্ড যেহেতু আজকে ছুটির দিন বাসায় আছে তার জন্য একটু স্পেশাল কিছু রান্না করার চেষ্টা করব তো চলুন বাসায় গিয়ে দেখি কি করা যায়
বাসায় যাওয়ার আগে যাওয়ার পথে আমার হাজবেন্ডের রেস্টুরেন্ট পড়বে, তো সেখানে একটু কাজ আছে, তো সেখানে রেস্টুরেন্ট হয়ে তারপর আমরা বাসার দিকে যাব। তো দেখুন কত সুন্দর দুপাশে, চারিপাশটা কত সুন্দর সবুজ আর হলুদে ছেয়ে আছে। হলুদগুলো হচ্ছে মাস্টার্ড ফুল বা সরিষার ফুল, আর গাছগুলো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর পিঙ্ক ফুল হয়েছে, আর কিছু কিছু আছে সাদা ফুল, আর কিছু গাছে এখনও পাতা আসেনি, মানে আসতে শুরু করেছে, এখনও দেখা যাচ্ছে না, আরও এক দু মাস গেলে ভরে যাবে পাতায় পাতায়। তো এই তো আমার হাজবেন্ডের রেস্টুরেন্টের কাছে চলে আসলাম, আশিয়ানা রেস্টুরেন্ট, এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর এখানে আমার হাজবেন্ড একটু কাজ সেরে তারপর আমরা বাসায় চলে যাব, তারপর আর কোনো কাজ নেই। এই তো আমার হাজবেন্ডের ঘড়িটা আমি একটু খুলে দেখছিলাম, তাই পায়ের উপরে রেখেই দেখছিলাম আর কি। আমার হাজবেন্ড বলছিল পায়ের উপরে রেখে কেউ ছবি উঠায়, আমি বললাম দূর আগে উঠিয়ে নিই, পরেরটা পরে দেখা যাবে, বাসায় গিয়ে আবার উঠাবো। তো এই তো বাসার কাছাকাছি প্রায় চলে আসছি, তো দেখুন আমার বাসার আশেপাশে কত সুন্দর জমিতে ইয়েলো মাস্টার্ড ফুল, কত নাইস লাগছে। তো বাসায় চলে আসলাম, বাসায় এসে আপনাদের সাথে আমার শপিংগুলো শেয়ার করলাম। এই তো আমার হাজবেন্ডের দুটা শুজ, আরেকটা চুজ করেছিল কিন্তু সেটা পায়ের সাইজ মিলেনি তাই আনতে পারেনি, আর আমার এই পার্ল সেটগুলো দুটো কিনেছি, আর একটা ব্রেসলেট। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ব্ল্যাকটা আমার হাজবেন্ডের পছন্দে আর হোয়াইটটাও পছন্দই, দুজনের পছন্দে। আর এই হচ্ছে সেই মেকআপ বক্স, মানে ফেস পাউডার, এটা হচ্ছে লুকস ইট, আর এই হচ্ছে ব্যানানা, কাঁচামরিচ, তারপরে তরমুজ, ওয়াটারমেলন আর কি, আর টমেটো, কোরিয়ান্ডার, এই তো এগুলোই আজকে শপিং করেছি। আর এখানে এগুলো হচ্ছে পরের দিন করেছিলাম, যাই হোক সেটাও আজকে আমি শেয়ার করে দিয়েছি। এগুলো হচ্ছে গাছের ফুড, তো আমি এই ধরনের ফুডগুলো ইউজ করি, গতবার এখান থেকে একটা এনেছিলাম, আর টমেটোর জন্য আলাদা, আর এগুলো হচ্ছে ভেজিটেবল ফুল সব কিছুর জন্যই, আর গাছ মারার জন্য একটাও মেডিসিন, আর বিনের ব্যাগ। তাই তো বাসায় এসে ইফতার রেডি করলাম, এখানে চিকেন পোলাও বা বিরিয়ানিটা রেডি করে নিলাম, আমার হাজবেন্ডের খুবই পছন্দ বিরিয়ানি বা চিকেন পোলাও যেটাই বলেন, বা যে কোনো বিরিয়ানি খুব ভালো লাগে, আর কিছুটা চানাও করেছি, মানে ছোলা, আর টুনা ফিশের চপ বা কাবাবটা তো আমি আগেই দিয়ে দিয়েছি, তো আপনারা চাইলে কিন্তু সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের ইফতার আমাদের এখানেই, আর সাথে তো বিরিয়ানি আর মাংস থাকছে, চিকেন আর সাথে কলিজাও আছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।